নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জব ধ্যান প্রসঙ্গে আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী বিরজানন্দজি মহারাজের কথা থেকে মহারাজ বলছেন দীক্ষা নেবার কিছুকাল পরেই অনেকে বলে মন স্থির হচ্ছে না কেন ধ্যান ভালো হয় না কেন মন যাতে স্থির হয় করে দিন মন স্থির হওয়া ধ্যান হওয়া কি সহজ কথা মন জন্ম জন্মান্তরের বিষয় আসক্তির সংস্কার বসে স্বভাবতই বহির্মুখ অনবরত বিষয় ভোগ খুঁজে বেড়ায় ও তাতে রস পায় এই চঞ্চল মনকে স্থির করতে গেলে অভ্যাস ও বৈরাগ্য ছাড়া সহজ পথ শর্টকাট কিছু নেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধৈর্য এবং নিষ্ঠাপূর্বক গুরু নির্দিষ্ট প্রণালীতে জবধ্যানি অভ্যাস করে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে বিষয়ে অনাসক্তি আনবার চেষ্টা করতে হবে বিষয়ের উপর টান যত কমবে এবং ইষ্টকে যত ভালোবাসবে ও আপনার হতেও আপনার বলে জানবে ততই দেখবে মন আপনা হতেই স্থির ও শান্ত হয়ে আসছে তখন ধ্যানও জমবে এবং আনন্দ ও শান্তি পাবে একটু আধটু ধ্যান জপ করে আনন্দ না পেলে ছাড়তে নেই আশু ফলের জন্যে ব্যস্ত না হয়ে শ্রী শ্রী ঠাকুরের সেই খানদানি চাষার মতো বরাবর লেগে থাকতে হয় দশ বছর অজন্মা হলেও সে চাষ ছাড়ে না দেবদর্শন বা সাধু দর্শনে এলে খালি হাতে আসতে নেই অন্তত দু এক পয়সারও ফল মিষ্টি বা অন্য কিছু নিয়ে আসবে অন্তত দুটো ফুলও প্রত্যহ অন্তত কিছুক্ষণের জন্যও বসে জব ধ্যান করবে সময়ের অভাব না আন্তরিকতার অভাব সব কাজ করবার সময় মেলে বা সময় করে নাও হাজার তুচ্ছ কাজ হোক না আর এক আধ ঘন্টা জব ধ্যান করবার সময় পাও না তৃষ্ণার জন্যে যেমন জলের ক্ষুধার জন্য যেমন আহারের বাঁচবার জন্য যেমন বায়ুর প্রয়োজন পরমার্থ বস্তু লাভের জন্যে তেমনি জপ ধ্যান প্রার্থনা ক্রিয়াদির বিশেষ প্রয়োজন ভগবানের জন্য অভাব বোধ জাগাতে হবে প্রত্যহ ক্রিয়াদির অভ্যাস দ্বারা তা ক্রমশ আসবে তাতে শক্তি সঞ্চয় হবে জপের সময় নাম নামি অভেদ ভেবে তারই চিন্তা করতে হয় যে নাম সেই নামই অর্থাৎ নাম করলেই যার নাম তাকে বোঝায় কোনো কাজের জন্যে যদি কাউকে নাম ধরে ডাকতো সঙ্গে সঙ্গে তার মূর্তিটাও মনের সামনে ভেসে ওঠে এবং সেও সাড়া দেয় বা আসে জপও ঠিক তাই যদি ঠিক হয় যদি তাতেই মন লেগে থাকে আর এইটুকু বিশ্বাস থাকা চাই যে আমার ডাক তার কাছে পৌঁছচ্ছে তার সারা পাবই প্রার্থনা সম্বন্ধেও তাই যদি উহা অন্তর থেকে আসে অভ্যাস করতে করতে এ ভাব পাকা হয় মন তৎগত হয় এবং তার সান্নিধ্য প্রাণে প্রাণে অনুভূত হয় তাই শাস্ত্র বলেছেন জপাত সিদ্ধি জপ প্রথম প্রথম মনে মনে স্পষ্ট করে উচ্চারণ করে ধীরে ধীরে করতে হয় তাই দেরি হয় হয়তো ঘন্টায় দু তিন হাজারের বেশি হয় না ক্রমে ক্রমে বেশিক্ষণ ধরে অভ্যাস করলে তাড়াতাড়ি করা যায় তখন ঘন্টায় আট থেকে দশ হাজারও অনায়াসে করা যায় জপ করবার সময় মনকে মন্ত্রে ও মন্ত্রের প্রতিপাদ্য ইষ্টে একাগ্র করবার চেষ্টা করবে সাধনের প্রথম অবস্থায় ধ্যান জপ ধীরে ধীরে ক্রমশ বাড়াতে হয় আজ যদি আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট করে করো কিছুদিন পরে এক ঘন্টা পরে দেড় ঘন্টা দুই এই রকম করে সাধ্য মতো বাড়াবে হঠাৎ আগ্রাহাতিসে বা মনের উত্তেজনায় জোর করে সামর্থ্যের বেশি করতে গেলে নিজেকেই পরে ভুগতে হয় এর প্রতিক্রিয়া এত ভীষণ হয় যে সেটা সহ্য করা মহা কঠিন হয়ে পড়ে ফলে স্নায়ুবীয় দুর্বলতা বা অবসাদ এত বেশি আসে যে জব ধ্যান করবার শক্তি ও ইচ্ছা পর্যন্ত চলে যায় মাথাটা যেন ফাঁকা ফাঁকা বোধ হয় পূর্বাবস্থা পেতে অনেক সময় ও বেগ লাগে এমনকি মস্তিষ্ক বিকারও হতে পারে লাফিয়ে একেবারে ছাদে ওঠা যায় না তাতে পড়ে হাত পা ভেঙে যায় ছাদে উঠতে হলে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠতে হয় কি অপূর্ব আলোচনা করেছেন স্বামী বিরজানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ